মেট্রিক পরীক্ষার প্রশ্নকাকত ফাদিলর ঘটনাক লৈ উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। যেতিয়া শিক্ষকতার দরে পবিত্র বৃত্তিত কলুষিত হয় তেতিয়া সমাজরে জীবন অন্ধকার হয়ে পড়ে। এই গোটেই কামটো কোনো রাজনীতি করা মানুষে করা নাই, কোনো ছাত্রই করা নাই, এই কামটো কোনো সোশিয়াল অর্গেনাইজেশনে করা নাই, এই কামটো শিক্ষকে করেছে। মই ভাবো যে আমার অসমৰ রাইজে আর শিক্ষক সমাজে পুনের এবার আত্মমন্থন করা উচিত। মুখ্যমন্ত্রীয়ে কৈছে সংস্কারৰ প্রয়োজন হয়েছে। ইতিমধ্যে রাজ্যজুড়ি মেট্রিক পরীক্ষার প্রশ্নকাকত ফাদিল আর পরীক্ষা বাতিলর ঘটনাক লৈ সরকারের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের একাধিক দল সংগঠন। আর এনে সময়সাতেই বিধানসভার মজিয়াত প্রতিক্রিয়া দিবলে বাধ্য হয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। ডক্টর পেগুয়ে কৈছে মুখ্যমন্ত্রীর পরামর্শ মর্মেই পরীক্ষা বাতিল করা হয়েছে। অসমীয়ার প্রশ্নকাকত ফাদিল হওয়া সত্য বলেও স্বীকার করেছে শিক্ষামন্ত্রীয়ে। যাকালি পুলিশে আমাক যিখিনি তথ্য দিলে তাত কোৱা বুলি কৈছে যে এই যিজন মাষ্টাৰ মাইণ্ড আছিল তেখেতে অসমীয়াৰ পেপাৰখনো লিক কৰিছিল বুলি পুলিচক কৈছে। গতিকে আমি ইয়াৰ প্ৰিকশ্যন লৈ পেলাই 18 তাৰিখে অনুষ্ঠিত হোৱা পৰীক্ষাসমূহ মাননীয় মুখ্যমন্ত্ৰীয়ে পৰামৰ্শ দিলে এইসমূহ ৰিচিডিউল কৰিব লাগে। গতিকে সেবাই ইতিমধ্যে ৰিচিডিউল কৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। মাত্র এদিন পূর্বেই রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় টুইট যোগে অসমীয়ার প্রশ্নকাকত ফাদিল হওয়া ঘটনাক লৈ অসমীয়া বিষয়ের পরীক্ষা বাতিল করিবলৈ আহ্বান জানাইছিল সেবাক। আর তার পিছতেই সেবায় অসমীয়াকে ধরে MIL-এর পরীক্ষা বাতিল করিবলৈ বাধ্য হয়। অবশ্যে ইতিমধ্যে নতুন পরীক্ষার সূচী অনুসরি 1 এপ্রিলত অনুষ্ঠিত হব MIL-এর পরীক্ষা। ব্যুরো রিপোর্ট, DY 365।